একটা সত্য কথা বলি আপনাদেরকে আপনি যদি মনে করেন আপনি আপনার ছেলে বা মেয়েকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করানোর পর একটা ভালো ভবিষ্যৎ দিবেন তাহলে কিন্তু আপনার ধারণাটা ভুল হইতে পারে এই জিনিসটা কিন্তু বর্তমানে যে সকল স্টুডেন্টরা আছে তারা কিন্তু ভালো মতোই বুঝে কিন্তু যারা প্যারেন্টসরা আছে তারা অত ভালো মতো অনুধাবন করতে পারে না আসেন ব্যাপারটা বুঝাই বলতেছি মনে করেন একটা ছেলে সে গ্র্যাজুয়েশন কমপ্লিট করলো এখন তো একটা চাকরি দরকার সে চারিদিকে অ্যাপ্লাই করলো কিন্তু চাকরি পাচ্ছে না কেন তার চাচা মামা নাই এর জন্য এখন অনেকে বলবেন যে চাচা মামা না তার স্কিল নাই যার কারণে সে চাকরি পাচ্ছে না কথাটা কিন্তু সত্য এখন এর থেকে সে ছেলেটার দোষ ছিল সে যে ভার্সিটি থেকে পড়ছে সেই ভার্সিটিতে এমন কোন স্কিল তাকে শেখানো হয়নি যেটা কিনা তার জব সেক্টরে কাজে আসবে তাহলে যে জব পাইল সে কীভাবে পাইলো সে দেখছে কোন স্কিলটা তার ভবিষ্যতে জব ফিল্ডের জন্য অনেক কাজে দিবে এবং সেই স্কিলটা শিখছে এবং একটা পর্যায়ে এসে সে চাকরি পাইছে এখন অনেকে বলবেন যে চাকরি পাইল না সে কেন এই কাজটা করলো না সে কেন স্কিল শিখলো না সে কেন চোখ কান খোলা রাখলো না চোখ কান খোলা না রাখাতে কি তার দোষের কিছু না ব্যাপারটা এভাবে ভাবেন ওই ছেলেটা বিশ্বাস করতো যে তার মা বাবা তার পেছনে এত টাকা খরচ করতেছে ভার্সিটিতে গ্র্যাজুয়েশন কমপ্লিট করানোর জন্য তাহলে নিশ্চয়ই যে এই শিক্ষার বিনিময়ে ভালো কিছু একটা আশা করে এই আশা রেখে সে আগায় গেছিল এখন তার এই আশা রাখাটা ভুলও কিছু না আবার তার এই আশা রাখাটার কারণেই সে পিছায় পড়লো আচ্ছা এ তো গেল তার পিছায় যাবার কারণ এখন আসি এই মুহূর্তে যে তার মা বাবা তার প্রতি একটা আশা রাখছে যে এখন আমার ছেলে আমার সংসারের হাল ধরবে সেটার কি হবে ঠিক এই মুহূর্তে এসে ছেলেটা প্রেসারে পড়ে গেল সে বাধ্য হয়ে একটু নিম্নমানের চাকরি খোঁজার চেষ্টা করলো সে ভাবলো একটু ইউনিক ওয়েতে একটু চেষ্টা করি সে কি করলো মার্কেটে যে সকল নামি দামি মোবাইল শপগুলো আছে সেখানে ট্রাই করবে সে ভাবলো এখানে তো প্রায় সময় সে দেখে এখানে ইয়াং জেনারেশনের পোলাপানরা কাজ করে সেলসম্যান হিসাবে তাহলে সে এখানে একবার ট্রাই করবে সে করলো কি কোনো একটা মোবাইল শপে গেল। এবং সেখানে একটা সেলসম্যানের সাথে খুব ভাবসাপ মিলাইলো পরে এসে ওই সেলসম্যানটাকে জিজ্ঞেস করলো আচ্ছা ভাই এখানে সেলসম্যানের চাকরি পাওয়ার প্রসেসটা কি ওই সেলসম্যানটা বুঝে গেল এবং তখন সে একটু বিরক্ত হইল সে তখন বলল যে ভাই এখানে চাকরি পাইতে হইলে এক বছরের মিনিমাম এক্সপিরিয়েন্স লাগবেই তখন সে ছেলেটার মাথায় হাত কিরে ভাই এখানেও এক্সপিরিয়েন্স এখানেও কম্পিটিশন যাবোটা কোথায় আচ্ছা এ তো গেল ছেলেটার কাহিনী এরকম লাখ লাখ ছেলে মেয়ে আছে যারা কিনা চাকরি পাওয়ার জন্য অনেক স্ট্রাগল করতেছে এবার আসি প্যারেন্টসরা কীভাবে দেখে এই ব্যাপারটা ওই যে ভিডিও শুরুতে বলছিলাম তারা এই ব্যাপারটা বুঝতে চায় না তারা ভাবে কি রে আমার ছেলে মেয়ে তো গ্র্যাজুয়েশন কমপ্লিট করলো চাকরি কেন পাচ্ছে না কিংবা চাকরি তো তার এখন ম্যানেজ করে ফেলানো উচিত আচ্ছা প্যারেন্টসদের এই ভাবনাটার পেছনে কারণটা কি। একটু ভাবেন এডুকেশন সিস্টেমটা কে বানাইছে সমাজ বানাইছে সমাজ এটা বলে যে আপনি যদি আপনার ছেলে মেয়েকে একটা ভালো ভার্সিটি থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করান সে একটা ভালো চাকরি পাবে একটা ভালো ভবিষ্যৎ পাবে নয় তো তাকে রিক্সা চালাইতে হবে এখন রিক্সা চালানো বা লো লেভেলে সকল কাজ করার ভাবনা যখন প্যারেন্টসদের মাথায় ঢুকে তখন তো তারা ভয় পাবেই তখন তারা ডিসিশন নেয় যে যতই কষ্ট হোক আমরা করবো কিন্তু আমাদের ছেলে মেয়েদের এ সকল কষ্ট করাবো না আমরা শত ত্যাগ করবো তাদের কাজ হচ্ছে সারাদিন লেখাপড়া করা এখন দেখেন সব প্যারেন্টসরা একই চিন্তা করে এই একই চিন্তার কারণে সব পোলাপানরা একই প্রসেসে আগায় সেটা কি চাকরি খোঁজা আমি বাইরের দেশের কথা বলতেছি না আমি দেশের পরিস্থিতির কথা নিয়ে বলতেছি কেননা কেননা সবার কিন্তু বাইরে যাওয়ার সামর্থ্য থাকে না তাহলে আমরা দেশের কন্ডিশন নিয়ে কথা বলি তাহলে আমার দরজা কিন্তু একটা সেটা কি চাকরি সেটা বেসরকারি হোক আর সরকারি হোক এখন আমরা এই চাকরিটাকে একটা দরজা হিসেবে মনে করি এই দরজা দিয়ে সব ক্যান্ডিডেট ঢুকতে চাইতেছে তারা এই দরজা দিয়ে ঢুকে রাস্তা পার হয়ে অপর পাড়া যাবে এখন এ একটা সরু দরজা এই দরজা দিয়ে যদি সবাই একসাথে এভাবে পার হতে চায় তখন তো হোঁচট খাবেই লাখ লাখ মানুষ তো অনেকে আবার খেয়ে অনেকে আবার যাবে আবার কিছু কিছু থাকবে যারা টেকনিক ফলো করে পার হয়ে যাবে তাহলে যারা ই পড়ল তাদের ক্ষেত্রে সলিউশনটা কি ভাই সলিউশনটা এমন কোনো ডিফিকাল্ট কিছু না আপনি একবার বাইরের দেশের দিকে তাকান দেখেন ওরা কি করে ওখানে যারা এর সকল স্টুডেন্টরা আছে তারা পড়ালেখার পাশাপাশি কিছু একটা করে সেটা ছোটখাটো জব হোক সেটা ছোটোখাটো বিজনেস হোক এই জব যে কোনো ধরনের হতে পারে তারা ডেলিভারি দেয় তারা রেস্টুরেন্টে কাজ করে কিংবা যে কোনো একটা ছোটখাটো একটা জব তারা এবং ওই দেশের সমাজের লোকেরা কিন্তু তাদেরকে উৎসাহ করে তাদেরকে খারাপ চোখে দেখে না তাদেরকে উৎসাহ করে যে হ্যাঁ তোমরা যেটা করতেছো খুব ভালো করতেছো দেশের উন্নয়নে কাজে দিতেছো এবং পাশাপাশি নিজেদেরও উন্নয়ন করতেছো কাজেই এই জিনিসটা কিন্তু আমাদের প্যারেন্টসদেরও বোঝা উচিত যে ভার্সিটি লাইফ শুরু হওয়ার পরেই তাদেরও ছেলে মেয়েদেরকে উৎসাহ করা যে কিছু একটা করা নিজের পায়ে দাঁড়ানো এখন এটা যে কেবলমাত্র প্যারেন্টসদের দোষ তা না সমাজের কারণে প্যারেন্টসরা এটা করতে বাধ্য হয় আমাদের সবারই এই ধরনের চিন্তা ভাবনা থেকে বের হয়ে আসতে হবে এবং যারা স্টুডেন্টরা আছে তাদের মাঝেও এই ধরনের উৎসাহ দেখাতে হবে তাদেরও ইচ্ছাটা প্রকাশ করতে হবে যে হ্যাঁ মব্বু আমরা বালক কিছু পড়তে চাই আমরা আরও জিনিস শিখতে চাই লেখাপড়ার পাশাপাশি এটার বেনিফিটসগুলো কী কী ফার্স্ট অফ অল ও প্রফেশনালিজম শিখবে তার নেটওয়ার্ক বড়ো হবে সে বেকারত্ব সমস্যা থেকে একটু হলেও মুক্তি পাবে কীভাবে সে ভার্সিটি গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পর কিন্তু তার আর বেকার থাকা লাগতেছে না সে ওই ছোটো জবটাও করবে পাশাপাশি ভালো একটা জব খোঁজার চেষ্টা করবে এছাড়াও আরও অনেক বেনিফিটস আছে কথা হলো এই সকল উদ্যোগগুলো নিলে ঠিকমতো লেগে থাকতে হয় কঠোর পরিশ্রম করতে হয় অনেকে আবার চাইতে পারেন যে না আমার ছেলে মেয়ে কোনো ছোটখাটো চাকরি করবে না সেক্ষেত্রে আপনার ছেলে মেয়ে অবশ্যই তাদের বন্ধু বান্ধবদেরকে মিলে জিলে একটা ছোটো বিজনেস দিতে পারে সেটার ক্ষেত্রে মূলধন কম হবে কিন্তু তাদের শিখাটা হবে এই শিখাটা তারা ভবিষ্যতে কাজে লাগাতে পারবে এমনও হতে পারে যে তাদের এই বিজনেস থেকে তারা একটা নতুন ব্র্যান্ড ক্রিয়েট করলো আচ্ছা এখন আসল কথায় আসি আপনি তো বললেন যে এটা করো ওটা করো কিন্তু কথা হলো সেটা কিভাবে করো আসলে আউট অফ দ্য সার্কেল যদি আপনি চিন্তা করেন সেই চিন্তার কাজটা করতে গেলে কিন্তু অনেক অবস্ট সামনে আসে তো এক্ষেত্রেও যারা ভার্সিটিতে পড়তেছেন ফার্স্ট ইয়ার হোক সেকেন্ড ইয়ার হোক বা শেষের দিকে হোক তারা কিন্তু যদি নিজেদের থেকে কিছু করতে যান বা কোনো একটা ছোটোখাটো জবে ঢুকে পাশাপাশি পড়া করতে চান আপনি কিন্তু অনেক অবস্ট্যাকাল ফেস করবেন তো এটা নিয়ে সামনে একটা ভিডিওতে আমি আরও বিস্তারিত আলাপ আলোচনা করবো যেহেতু এই ভিডিওটা মোটামুটি বড় হয়ে যেতেছে একটা জিনিস ভাবেন বর্তমান চাকরি বাজারে যে ধরনের কম্পিটিশনটা চলতেছে ওই কম্পিটিশান টিকা থাকতে হলে তো আপনাকে নতুন কিছু করতে হবেই ঠিক না তাহলে এখন নতুন কিছু না করলে আপনি পিছায় পড়বেন এখন এই নতুন কিছুর মধ্যে আপনি কি করতে পারেন এটা আমি একটা আপনাকে ওয়ে বললাম সাজেশন দিলাম ওই সাজেশনটা হয়তো আপনার কাজে লাগতেও পারে নাও লাগতে পারে কিন্তু আপনার অন্তত চেষ্টা করা উচিত আপনি একটা জিনিস খেয়াল করে দেখবেন যে যারা যারা বেকার আছে তারা আসলে কি করে যখন দেখে যে আমি চাকরি পাচ্ছি না তাহলে অবশ্যই তাকে একটা ব্যবসা ধরতে হবে এখন ব্যবসা ধরা কিন্তু অনেক টাফ আমি ধরে নিলাম তার বাইরে যাওয়ার সামর্থ্য নেই তাহলে তাকে দেশের ব্যবসা করতে হবে এখন ওই ব্যবসা করতে হলে তাকে অবশ্যই এক্সপেরিমেন্ট করতে হবে কোনো একটা ব্যবসা শুরু করলে ফার্স্ট ইয়ার এক্সপেরিমেন্ট করতে হয় বা তারও বেশি সময় ধরে কেননা সহজে প্রফিটের মুখ দেখা যায় না তাহলে করতে হবে কি তাকে এক্সপেরিমেন্ট করতে হবে তো তখন গিয়ে হয় কি তার ইনকাম অবশ্যই করতে হবে এবং তাকে আবার এক্সপেরিমেন্টও করতে হবে রিস্ক কিন্তু অনেক বেশি হয়ে যায় তখন তাহলে এই রিস্কগুলো ওই সময়ে এসে আসলে কতটুকু যুক্তিযুক্ত ওই প্রশ্নটা আসলে চলে আসে তাই আগে থেকেই নিজেকে প্রিপেয়ার করা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াচ্ছে বর্তমান যুগের কম্পিটিশনের সাথে নিজেকে তাল মিলিয়ে রাখতে হলে তো এইটুকুই আজকের ভিডিওতে ভিডিও আমি আর বাড়াবো না যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক সাবস্ক্রাইব যা যা খুশি করবেন আর কমেন্ট সেকশনে আপনারা জানাবেন যে আপনারা আসলে ব্যাপারটাকে নিয়ে কি মনে করেন কিভাবে আগাইলে আসলে ভালো আমি যেটা বললাম সেটা ভালো নাকি আপনাদের মাথায় আরও ভালো কোনো আইডিয়া আছে যেটা করলে বর্তমান জেনারেশনের জন্য খুব ভালো হবে সামনে আগাইতে তো এতটুকু পর্যন্তই আজকে ভালো থাকবেন আশা করি নেক্সট ভিডিও পর্যন্ত আলবিটা